রথযাত্রাতে যখন যান ভগবান সবাইকে দর্শন দিয়ে আশীর্বাদ দিয়ে যায় না আশীর্বাদ সবাইকে আশীর্বাদ দিয়ে যতজন দর্শন করেন সবাইকে তার চোখ তো ছোটো না তার চোখটা অনেক বড়ো কেউ ফাঁক যাবে না কিন্তু এদিকে ওদিকে ওদিকে যে যেখানে দাঁড়িয়ে আছেন দর্শন সবাইকে দর্শন দিয়ে আশীর্বাদ দিয়ে যান তার জন্য পরিশ্রম হয় জগন্নাথের সেই জন্য রাস্তায় প্রচুর ভোগ লাগাবেন প্রচুর ভোগ লাগাতে হবে দেখুন রাস্তায় চলতে চলতে হাত নাড়াতে পরিশ্রম হয় না হয় কিনা বলেন আমাদের আসাম রাজ্যের রাজধানী গৌহাটি ঠিক লকডাউনের আগে পনেরো সালে ষোলো সালে যখন রথযাত্রা হচ্ছিল রথ থেকে জগন্নাথ পড়ে যান দুই দুইবার সবাই খুব চিন্তিত হয়ে গেছেন জগন্নাথের সেবার বিঘ্ন আছে ভগবান রথ থেকে পড়ে যাচ্ছেন তারা তখন আমাদের পরম পূজা শিশুমদ ভক্তি পুরুষোত্তম মহারাজকে ফোন করে বিষয়টা জানালেন ইস্কনে সবাই মানেন আমাদের পরম পূজা শিশুমাত ভক্তি পুরুষোত্তম মহারাজ জগন্নাথের কৃপাপ্রাপ্ত ওনার জন্ম মন্দিরের পিছনেই ওনার জন্ম তো জগন্নাথের উপরে তিনি পাঁচখানা বই লিখেছেন নাহলে জগন্নাথের ব্যাপারে আমরা এত কিছু জানতাম না শুধু রাস্তায় গড় করে টানতাম কিন্তু জগন্নাথ বিষয়ে যা কিছু আমরা জেনেছি এটা কোথা থেকে জেনেছি মহারাজের বই থেকে তো ওনাকে জানানো হলো জগন্নাথ রথ থেকে পড়ে যাচ্ছেন মহারাজ বললেন আসল কারণটা বলবো তোমার যে রথ টানছ সারা রাস্তায় কয়বার ভোগ লাগাচ্ছ বলছে মাঝে মাঝে বলছে মাঝে মাঝে লাগালে হবে না ভগবান রথে যেত্রে গড় করে রথে যাচ্ছেন আশীর্বাদ দিচ্ছেন পরিশ্রম হচ্ছে না ঘন ঘন মাঝে মাঝে না উত্তরটা কি হবে ঘন ঘন ভোগ লাগাবে তাহলে জগন্নাথ একদম ঘাটতি মারে বসবেন আর পড়বেন না ভোগ না লাগালে দুবলা পাতলা হয়ে পড়ে যাচ্ছেন আর এটাকে একটু মজা হিসাবে নিলেন ভক্তরা কিন্তু পরের বছর যখন রথ করলেন দু সালে প্রচুর দশ আদন্ত ভোগ লাগিয়েছেন জগন্নাথ আর পড়েননি খাওয়াতে হবে জগন্নাথকে শুধু গড় গড় করে টানলে হবে না তো প্রচুর ভোগ লাগাবেন আর ভোগ লাগালে কি জগন্নাথ খেয়ে নেন নাকি বলেন তো কাদের জন্য দেবেন আরে এরা সারা রাস্তা রথ টানছে এদের খাওয়াবে না তোমরা খাওয়াচ্ছ না কে খাওয়াচ্ছে এখন জগন্নাথ খাওয়াচ্ছে কিছু লোক দেখবেন প্রথম থেকে রথটা ধরে কোথায় ছাড়ে লাস্টে এসে ছাড়ে